সাত সকালে বনগাঁর কালুপুরে ব্যবসায়ীকে লক্ষ্য করে আততায়ীদের গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে খবর, গুলিতে জখম হয়েছেন অর্ষিত অধিকারী নামে এক ব্যবসায়ী। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সোমবার সকালে কালুপুরের ওই মাছের ভেড়ি থেকে ফিরছিলেন অর্ষিত অধিকারী, তখনই এক আততায়ী বাইকে করে এসে তাকে লক্ষ্য করে গুলি চালায়। লুটিয়ে পড়েন ওই ব্যবসায়ী। স্থানীয়দের দাবি, দুই রাউন্ড গুলি চালানো হয়, তার মধ্যে একটি গুলি ব্যবসায়ীর পিঠে লাগে। সঙ্গে সঙ্গে গুরুতর জখম অবস্থায় তাকে বনগাঁ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তবে কি কারণে ওই ব্যবসায়ীর উপরে হামলা চালানো হলো তা এখনো জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে বনগাঁ থানার পুলিশ। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আততায়ী যুবকের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। ছিল আবার থেকে এসেছিল, সকালবেলা আসছিল, আসার সময় একটা বাচ্চা ছেলে নাকি সামনে দিয়ে যাচ্ছিল, সেই বাচ্চা ছেলেটা হঠাৎ পিছন থেকে গুলি করে, পিছন থেকে গুলি করলে তা আমরা জানি না, আমরা বাড়ি ছিলাম, হঠাৎ একজন এসে বললো যে এরকম গুলি লেগেছে।